নমস্কার বন্ধুরা, রথ চলে গেছে, তবুও জিলেপি পাঁপড় ভাজার একটা নেশা রয়ে গেছে। আর ঘরে বানানোর ভেজাল ছাড়া তার টেস্ট তো আলাদাই হবে। যদিও জিলেপিটা দোকানের মতো দেখতে হয় না, কিন্তু স্বাদটা দোকানের থেকে বেশিই হয়। আমি বানিয়েছি, জিলেপিও নয় অমৃতিও নয়, কিন্তু খেতে অপূর্ব। প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় কাপের 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটুখানি নুন। নিয়ে নিয়েছি আমি একটা ইনোর প্যাকেট, এটা কেটে দিয়ে দেবো আমি ময়দাতে করে মেশাবো। ভালো করে মেশানো হয়ে গেছে। আমি 1 কাপ ময়দায় নিয়ে নেবো 1 কাপ জল। এই 1 কাপ জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে। মাপটা বলে দিই, যে কাপের মাপে ময়দা নেবে সেই কাপের মাপেই জল দিলে একদম থিকনেসটা ঠিকঠাক হবে। এটাকে আমি এবার সাইডে রেখে রেস্টে রাখবো। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, দিয়ে দিলাম। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। দিয়ে দেবো 2 কাপ জল। মাপটা কিন্তু আমি খুব সুন্দর বলে দিচ্ছি, আপনারা ফলো করবেন। দিয়ে দেবো 2 কাপ জল, 4টে ছোটো এলাচ। এই 4টে এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। কালার হওয়ার জন্য আমি দিয়ে দেবো 1 চিমটি ফুড কালার। এবার চিনিটা গলিয়ে আমি একটা শিরা তৈরি করব। শিরাটা আমার তৈরি হয়ে গেছে, আমি একটু দেখাই। এটা কোনো 1 তার 2 তার তৈরি করব না, হালকা করে এই 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেবো আমি একটু পাতিলেবুর রস, যাতে শিরাটা জমে না যায়। দিয়ে দিলাম। এবার শিরাটা আমি একটা কাঁচের বাটিতে নামিয়ে নেব। শিরাটা আমি সাইডে রেখে দিয়েছি। এবার আমি নেব ব্যাটারটা। ব্যাটারটা আমারও রেস্ট হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু এভাবে করে ফাটিয়ে নেব। যত ভালো ফাটাবো তত সুন্দর মচমচে হবে আর খাস্তা হবে। এখানে নিয়ে নিয়েছি আমি একটা জলের বোতল, আর এই বোতলের ছিপিটা আমি একটা পেরে গরম করে ফুটো করে নিয়েছি। এইবার ব্যাটারটা আমি বোতলে ঢালবো। পুরো ব্যাটারটাই আমার বোতলে ধরে গেছে, পুরোটাই আমি ঢেলে নিলাম। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। বোতলটা আমি এভাবে ধরবো, ধরে পেটে একটু চাপ দেবো, এইভাবে করে জিলেপির আকার দেবো। জিলেপিগুলো আমি 2 সাইডে লাল করে ভেজে নিয়েছি। আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে গরম গরমই এই যে শিরাটা দেখছেন এর মধ্যে দিয়ে দেবো, একটা চামচ দিয়ে ডুবিয়ে দেবো। আর বাদ বাকিগুলো আমি এভাবে করে ভেজে নেব, 5 মিনিট ডোবানো থাকবে। আমার জিলেপি একদম রেডি। একটু মোটা হয়েছে কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে। এর আগে আমি বেসনের জিলেপি করে দেখিয়েছি, এটা ময়দা দিয়ে করে দেখালাম। রথ তো চলে গেছে কিন্তু সিজন রয়ে গেছে, একটা ভেঙে দেখাই কতটা মচমচে হয়েছে। সহজেই ঘরে বানিয়ে ফেলুন আমার মতো জিলেপি। যদিও দোকানের মতো শেপ হয় না, কিন্তু খেতে একই রকম হয়। এই রকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।